Hello friends, welcome to our channel. So, চা আর ব্রেকফাস্টটা করে নেওয়ার পর এবার আমি রান্নার জায়গাটা করে নেব আর আজকে একটা নতুন রেসিপি ট্রাই করছি। আজকের রেসিপিটার নাম হলো ট্যাঙ্গি টমেটো চিকেন কারি। এটা আমি একটা ভিডিওর থেকে ইন্সপায়ার্ড হয়ে বানাচ্ছি। তো দেখে খুব টেস্টি লাগলো আর তো আমারও বানাতে ইচ্ছা করলো। তো লেটস ট্রাই আর দেখি কেমন হয় বানিয়ে, কেমন লাগে খেতে। তো চলুন স্টার্ট করা যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর লঙ্কা, সাথে আমি রসুনটা এখনও কাটিনি, রসুনটা কেটে নিচ্ছি। তো এগুলো আমাদের লাগবে আজকে চিকেনের প্রিপারেশনের জন্য। তো আমি এখন কটা রসুন আর আলু নিয়ে নিচ্ছি। তো রান্নার জোগাড় আমার হয়ে গেছে, এবার রান্নাটা স্টার্ট করা যাক। আমি পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি সব থেকে ইম্পর্টেন্ট আজকের টমেটো। এখানে আমি আদা রসুন পেঁয়াজ লঙ্কা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো আমি আজকে এই কড়াইটাই রান্না করছি। এই কড়াইটা খুব হেভি, তো ডেইলি ইউজ করি না আমি, তো আজকে ভাবলাম করি, কেন কি মাংস এটার মধ্যে রান্না করলে খুব টেস্টি হয়। তো আজকে একটা স্পেশাল রেসিপি বানাচ্ছি, তাই ভাবলাম এই কড়াইতেই বানানো যাক। তো এখানে আমি আগে সর্ষের তেল নিয়ে নিয়েছি, গরম হওয়ার পর আলুটা ভেজে নিচ্ছি। আর এখানে আমি চিকেনের পিসগুলোতে হলুদ, নুন, লঙ্কা আর জিরের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, যেটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো এই পেঁয়াজের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ এদিকে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। আর তারপর দিয়ে দিচ্ছি যেই মশলাটা আমি বেটে নিয়েছিলাম, আদা রসুন লঙ্কার পেস্টটা। মিক্স করে নিচ্ছি ভালো করে। তো আমার মনে হচ্ছে যে তেলটা একটু কম হয়ে গেছে, তাই আরেকটু সর্ষের তেল আমি অ্যাড করে নিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব, আর আমি লো ফ্লেমে কুক করছি, আস্তে আস্তে করে। আস্তে আস্তে কুক করলে আরও বেশি টেস্টি হয়। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা, আলুটাকেও ভালো করে কষিয়ে নেব এর সাথে, তাহলে আলুর মধ্যেও ভালো টেস্ট চলে আসবে। তো আমি আলুটা অ্যাড করলাম 2 থেকে 3 মিনিট পর। তো আলুটার সাথে আমি অ্যাড করে নেব টমেটোটা। তো টমেটোটা ততক্ষণ কুক করব যতক্ষণ না পুরো টমেটো গলে যাচ্ছে। এটাকে লো ফ্লেমে রেখে কভার করে দেব, মাঝে মাঝে খুলে একটু দেখে নেব যাতে নিচে লেগে না যায়। এটা স্লো কুক হবে, তাই জন্য এখন হতে দেবো যতক্ষণ না টমেটো পুরো গলে যাচ্ছে। তাই আমি একদম লো ফ্লেমে বসিয়ে রেখেছি, আস্তে আস্তে কুক হবে। ও মাই গড, টমেটো পুরো মেল্ট হয়ে গেছে আর পুরো গ্রেভি হয়ে গেছে। টমেটোর মধ্যে এত জুস আছে না যে পুরো গ্রেভি হয়ে গেছে এটা। তো আমি এবার এর মধ্যে অ্যাড করছি একটু গরম মশলা, দিয়ে ভালো করে মিক্স করে নেব আর 2-3 মিনিটের জন্য আর একটু হতে দেব, বাট কভার করব না এবার আর। তো এই যে আমাদের ট্যাঙ্গি টমেটো চিকেন কারি রেডি।
দারুণ দারুণ, এটারও একটা আলাদা স্বাদ। টমেটো টমেটো ফিল আসছে, ভালো হয়েছে বেশ আলাদা। কিন্তু চিকেনটা একটু আলাদা লাগছে, নর্মাল যেরকম হয় সেরকম না, অনেকটাই আলাদা লাগছে। ট্যাঙ্গি ট্যাঙ্গি চিকেন ভালো। আমি এখানে এন্ড করছি, তো অবশ্যই রেসিপিটা ঘরে ট্রাই করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। তো আজকের জন্য এইটুকুই, তো আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।